এখানে কেন রেখেছে? এদিকে আয়, এদিকে আয়। এত দামি গাড়ি যার, সে রাস্তায় শুয়ে আছে কেন? আরে শুয়ে নেই, অজ্ঞান হয়ে গেছে, কোনো প্রশ্ন? মনে হচ্ছে ওকে কেউ অজ্ঞান করে ছিনতাই করেছে। ছোট ভাই, একটা খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন মাথায় এসেছে। জিজ্ঞেস করিস না। ওকে, এরকমও তো হতে পারে যে কেউ একে ছিনতাই করে তারপর অজ্ঞান করে দিয়েছে। আরে তাতে কি আসে যায়? কেউ ছিনতাই করে অজ্ঞান করেছে না অজ্ঞান করে ছিনতাই করেছে, তা জেনে লাভ কি? লাভ আবার কি? মাথায় প্রশ্নটা এলো তাই জিজ্ঞেস করলাম। আমাদের ওকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তবে গাড়িটা অ্যান্টিক, তাই এখানে রেখে গেলে চুরি হয়ে যেতে পারে। আমি ড্রাইভ করব। সবাই সিট বেল্ট বেঁধে নে, কিন্তু হানি গাড়ি চালাচ্ছে। হানি বানি কর রহে হ্যায় ব্যাড মঙ্কি কো চেজ। সুলতান কা বেটা ব্যাড মঙ্কি। পাও কুল পাওয়ার আপস এন্ড ইউজ বুস্টারস টু বিট বস ইন দিস ফাইট। অ্যান অল নিউ অ্যাডভেঞ্চার অওয়েটস ইউ ইন হানি বানি কা ঝোলমা, দ্য ক্রেজি চেজ, ব্র্যান্ড নিউ গেম। ডাউনলোড নাও অনলি অন গুগল প্লে স্টোর। হানি, মিউজিক অন করলি কেন? আমি অন করিনি। বানি, বন্ধ করে দে না মিউজিকটা। মিউজিকের বাটন কোথায় গেল? আরে আরে, সিট নিচে কর, নিচে কর। আরে ছোট ভাই, তোর কি সুন্দর হাওয়া লাগছে। আমি আসছি। সবাস জোরদার, জোরে টান। সিটটাকে নিচে কর, নিচে কর। হানি, স্পিড কমারে। আমি কিছু করছি না, গাড়ি নিজে থেকে এত জোরে ছুটছে, এই দেখ। আরে স্টিয়ারিংটাকে ধরবে। এইসব কি হচ্ছে রে? দেখে বুঝতে পারছিস না, গাড়ি আকাশে উঠছে। সেটাই তো জিজ্ঞেস করছি যে উঠছে কিভাবে। ভুতুরে গাড়ি, কোনো প্রশ্ন? কোনো একটা পদ্ধতি তো থাকবেই এটাকে নিচে ল্যান্ড করার।
বানি, বাড়ির দিকে ঘোড়া গাড়িটাকে, আমরা শহরের বাইরে চলে এসেছি। ইস, নয়েট্রিতে ঢুকে পড়েছে, তাও আবার লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। থামো ওদের। ইস ইস, জিপ চালাতে শেখনি? স্যার, নয়েট্রিতে চালাতে শিখিনি। ইস, আরে এবার কি করে বাঁচবে? স্যার, আগে নিজে বাঁচুন। জাম্প! কি হানি বানি, আমার জিপটাকে পাপড় বানিয়ে দিয়েছে। ইস ইস, আজ তোমাদের ছাড়বো না। আমি কোথায়? সব ভুলে গেছে রে। আমি কিচ্ছু ভুলিনি। আমি জিজ্ঞাসা করছি যে তোমরা কারা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? আপনি একদম টেনশন করবেন না, আমরা আপনাকে পুলিশ স্টেশন নিয়ে যাচ্ছি। পুলিশ স্টেশন? আমি পুলিশ স্টেশন যাব না। গাড়ি থামাও। আপনার পুলিশ স্টেশনে যাওয়া উচিত। কেউ আপনাকে অজ্ঞান করে চিন্তাই করেছে, কোনো প্রশ্ন? আমাকে অজ্ঞান করে কেউ চিন্তাই করেনি। আমি বলেছিলাম না, চিন্তাই করে তারপর অজ্ঞান করে দিয়েছে। আরে, আমাকে কেউ চিন্তাই করেনি। গাড়ি থামাও, আমি নামবো, আমি নামবো। ইস, তোমরা এই কার চোরটার সঙ্গে কি করছো? কার চোর তাই পুলিশ স্টেশনে যাবার নামে কাঁপছে, কোনো প্রশ্ন? লেফট নাও, পুলিশ স্টেশনের দিকে। তুমি রাইট নিলে কেন? আমি লেফট নিতে বলেছিলাম। এটা নিজে নিজে চলছে। ওকে পালাতে দিও না। না না, আমাকে যেতে দাও। কি করে পালাবে? আমি তো যেতে দেব না। আরে, তোমরা বুঝতে পারছো না। বুঝার কি আছে, তুমি তো চোর। এসব কি হচ্ছে? মাথা মোটা, এটা সুপার কার, তাই চুরি করেছিলাম। কিন্তু এই কারটা আমাকে এমন ধোলাই দিল। একদম জঘন্য গাড়ি এটা। এই কেউ কিচ্ছু বলিস না, না হলে গাড়ি মারবে। এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে রে বাবা? দেখ কোথায় নিয়ে এসেছে। আচ্ছা, তাহলে তোমরা আমার সুপার কার চুরি করেছিলে। না, শাট আপ। তোমরা চোর, তাই আমার গাড়ি তোমাদের সব কটাকে বেঁধে রেখেছে। ইস, চোর শুধু ওই লোকটা? হ্যাঁ, আমরা তো রাস্তায় গাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিলাম স্যার। হুম,
যদিও আমার কারের কারো সাহায্যের দরকার হয় না, একবার যদি স্টার্ট হয়ে যায় তাহলে সবকিছু নিজেই কন্ট্রোল করতে পারে। তবে সাহায্য করার জন্য থ্যাঙ্কস। আর এই চোরটাকে ধরিয়ে দেবার জন্য আপনি সুপার কার কোত্থেকে পেয়েছেন স্যার? এটা আমার ঠাকুরদা বানিয়েছিলেন। এতে সেলফ ডিফেন্সের বিশেষ সিস্টেম আছে, আরো অনেক কোয়ালিটি আছে। চলো তোমাদের দেখায় সুপার কারের কেরামতি। চলো ড্রাইভে যাই। না